বিশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস এদিকে গয়েশ্বর বলছেন খালেদা জিয়াকে বন্দি রাখা ধৃষ্টত সময় এলে টের পাবেন খালেদা জিয়া মুক্তি না হলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বলছেন সেলিমা এদিকে ইসরায়েলে নির্যাতনের বর্ণনা দিলেন চিকিৎসক বরিশালে ঘাট দখল নিয়ে উত্তেজনা খোকন সাদিক অনুসারীদের পাল্টা পাল্টি মহড়া এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ফখরুল মিথ্যাচার করছেন বলছেন আরাফাত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশে জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের বিশ জেলার উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে এসব এলাকায় নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সকাল নটা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে সব তথ্য জানানো হয় এতে বলা হয় রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল মামানসিং যশোর কুষ্টিয়া ঝাঁকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেটে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গয়সার বলছেন খালেদা জিয়াকে বন্দী রাখা ধৃষ্টতা সময় এলে টের পাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার দলের নেতাদের দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা একটি বক্তব্যের জবাব দিয়েছেন গয়েশাচচন্দ্র রায় ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে ধৃষ্টতা দেখাচ্ছেন সময় এলে তার টের পাবেন গয়েশাচন্দ্র রায় বলেন উনি বলেছেন খালেদা জিয়া মুক্তির দাবি করা নাকি বিএনপি নেতাদের ধৃষ্টতা খালেদা জিয়াকে জেলে বন্দি রাখা যে কত বড় ধৃষ্টতা তার সময় এলে টের পাবেন আপনারা খালেদা জিয়াকে বন্দি রেখেছেন এটা অনেক বড় ধৃষ্টতা সময় এলে বুঝবেন তখন টের পাবেন খালেদা জিয়ার মুক্তি না হলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বলছেন সেলিমা বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সেলিমা রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন আপনারা যেভাবে এই সরকার নির্বাচন বর্জন করেছেন তেমনি খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের সঙ্গে রাজপথে নেমে আসুন আমাদের নেত্রীর মুক্তির লড়াই শুরু হয়েছে এই লড়াই থামবে না যতদিন না আমরা নেত্রীর মুক্তি করতে পারব খালেদা জিয়া মানে গণতন্ত্রের মুক্তি স্বাধীনতার মুক্তি তার মুক্তি না হলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি তিনি আরো বলেন আমাদের আপসী নেত্রীকে চক্রান্ত করে তারা মেরে ফেলার চেষ্টা করছে আমাদের নেত্রীর মুক্তি না হলে এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে এর পরিণতি ভালো হবে না আমাদের নেত্রী জেলখানে মরতে বসেছে আমরা তাকে মরতে দেব না আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি শেখ হাসিনার পতন ঘটো গ্রামে গঞ্জে খালেদা জিয়ার মুক্তির আওয়াজ উঠেছে তাই আসুন আমরা সবাই প্রতীক্ষা করি দেশ নেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়বো না সমাবেশে তিনি আরো বলেন দেশ পরাধীন হতে চলছে দেশের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ বর্তমান সরকার বিনা নির্বাচনের মাধ্যমে জোর করে আরেকটি দেশের সহায়তায় ক্ষমতা দখল করে আছে বাংলাদেশের মানুষের বুকের উপর পা রেখে উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে অতিস সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইবার ভারত সফরে গিয়ে কি করেছেন চুক্তি ছিল ক্ষমতায় বসালে সবকিছু দিয়ে দেব তাই অসম চুক্তি করে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে বাংলাদেশের স্বার্থের বাইরে বাংলাদেশকে অন্য দেশের দাস বানানোর চেষ্টা করছে কিন্তু আমরা দেশের স্বাধীনতা ধ্বংস করতে দেব না ইসরায়েলের নির্যাতনের বর্ণনা দিলেন চিকিৎসক ইসরায়েলে বন্দি অবস্থায় নির্মম নির্যাতন করা হতো বলে দাবি করেছেন মুক্তি পাওয়া গাজার আল শিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়া তিনি সহ বেশ কয়েকজন ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে গাজায় ফিরেন চিকিৎসার স্বার্থে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় ফিরে খান ইউনিস শহরের নাসের হাসপাতাল প্রাঙ্গণে বক্তব্য দেন আবু সালমিয়া তিনি বলেন জিজ্ঞাসাবাদ কেন্দ্রে বেশ কয়েকজন বন্দীর মৃত্যু হয়েছে তাদের খাবার ও ওষুধ দেওয়া হতো না নির্যাতনে আবু সালমিয়ার একটি বুড়ো আঙুল ভেঙেছে এখনো সেরে ওঠেনি তিনি বলেন দুই মাস ধরে বন্দীদের সারা দিনে শুধু এক টুকরো রুটি দেওয়া হতো বন্দীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হতো আল প্রধান বলেন তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনা হয়নি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবে জানান আটক কেন্দ্রগুলোর জায়গা খালি করার উদ্দেশ্যে সেনাবাহিনীর সঙ্গে মিলে বন্দীদের ছেড়ে দেওয়ার সংস্থাটি জানা ইসরায়েলের বেসামরিক মানুষের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছে তারা তাই বন্দীদের মধ্যে যারা কম বিপজ্জনক তাদের ছেড়ে দেওয়ার দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালানোর পর থেকে দেশটি গাজায় ব্যাপক হামলা শুরু করে এ সময় আলসিমা হাসপাতালে বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালিয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে নভেম্বরে এই হাসপাতাল থেকেই আবু সালমিয়াকে ধরে নিয়ে যায় ইসরায়েল বরিশালে ঘাট দখল নিয়ে উত্তেজনা খোকন সাদিক অনুসারীদের পাল্টাপাল্টি মহড়া বরিশালে একতলা লঞ্চঘাট ও বালুরঘাট দখল নিয়ে সাবেক মেয়র ও বর্তমান মেয়র অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি মহড়ার অংশ হিসেবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই মহড়া চলাকালে লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে সরাজমিতে দেখা গেছে চলতি বছর একতলা লঞ্চ ঘাট ও বালুরঘাটের ইজারা পেয়েছে সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ অনুসারীরা সাবেক ইজারাদার বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরিয়াবাদের অনুসারীরা ঘাটের দখল ছাড়তে রাজি না হওয়ায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেন সাবেক ইজারাদার আবু হোসেন অরুণ সকাল থেকে লোকজন নিয়ে ঘাটে অবস্থান করছিলেন এদিকে নতুন ইজারাদারের লোকজন ঘাটে দখল নিতে সেখানে গেলে উত্তেজনা সৃষ্টি হয় দুপক্ষের হাতেই ধারালো অস্ত্র ও লাঠি দেখা গেছে বর্তমান মেয়রের অনুসারীরা ঘাটের সবকটি গেট আজকে সশস্ত্র অবস্থায় ভেতরে অবস্থান নেন লঞ্চ ঘাটের মূল গেটের বাইরে সাবেক মেয়রের অনুসারী পথচারীর অবস্থান নিলে গালাগাল ও থাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রকাশ্য অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করতে গেলে বর্তমান মেয়রের অনুসারীরা এক সাংবাদিককে লাঞ্ছিত করেন মেসার্স হাসিব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাসিবুল ইসলাম বলেন সরকারি নিয়ম মাফিক দরপত্র আহ্বান করা হলে আমি সর্বোচ্চ করদাতা দরদাতা হয়েছি তবে ঘাটের দখল ছাড়ছে বর্তমান মেয়রের অনুসারীরা তিনি বলেন বিআইডাব্লিউটি এর বরিশাল পোর্ট অনুসার আব্দুর রাজ্জাকে সহযোগিতার মাসিক দশ হাজার টাকা সরকারি বাঁধে দিয়ে অবৈধভাবে কোটেশন করে ঘাট চালাচ্ছে বর্তমান মেয়রের অনুসারী অরুণ হাওলাদার ও খান হাবিব আমি বৈধ ইজারাদার হয়েও ঘাটে যেতে পারছি না বিষয়টি আমি প্রশাসনের সর্বমহলে জানালেও তারা পদক্ষেপ নিচ্ছেন না এমনকি পোর্ট অফিসার আব্দুর রাজ্জাকের আমাদের ঘাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও মেয়রের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রাখেন বর্তমান মেয়রের অনুসারী মির্জা আবুয়াল হোসেন অরুণ বলেন ঘাটের ইজারা আমাদের প্রতিপক্ষরা পেয়েছে তবে আমরা হাইকোর্টে রিট করেছি তিনি আরো বলেন আমরা তাদের সমস্ত প্রস্তাব দিয়েছি তবে তারা বৈঠকে আসেননি এ বিষয়ে বরিশাল নৌবন্দ বন্দরের অফিসার আব্দুর রাজাকের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক বলেন লঞ্চ ঘাটে দখল নিয়ে দুই গ্রুপের উত্তেজনা খবর পেয়ে আমরা বাড়তি পুলিশ মোতায়েন করেছি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে ফখরুল মিথ্যাচার করছেন বলছেন আরাফাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মূলধারার গণমাধ্যমে অপপ্রচার হয়েছে এ নিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মিথ্যাচার করেছেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়া আরাফাত প্রতিমন্ত্রী বলেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন সেখানে কিছু সমঝোতা স্মারক সহি হয়েছে এই সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেত্র বিশেষ কিছু কিছু মূলধারার গণমাধ্যমে ভুল তথ্য চলে এসেছে আমরা দেখেছি বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মী মির্জার লিপ্ত হয়েছে সর্বশেষ গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছে সেই অপপ্রচারে গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে তিনি যে বক্তব্য দিয়েছেন সেগুলো একেবারে অসত্য এবং ডাহা মিথ্যা কথা সমঝোতা স্মারকের সবগুলো ধারা উনি হয়তো পড়েননি বা যারা অপপ্রচার করেছেন তারা পড়েননি সকল ধারা না পড়ে খণ্ডিত এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে জানান তিনি তিনি বলেন বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন চলবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন আমাদের দেশ নাকি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে এই লাইনে ভারত নাকি এখানে দিয়ে আর্মস যাবে কিন্তু সমঝোতা স্মারকে এমন কিছুই নেই বরং আর্ম সহ এ জাতীয় কিছুই পরিবহন করা যাবে না উল্লেখ আছে এই সমঝোতা স্মারকে তিন নম্বরে বলা আছে পরিষ্কারভাবে ভাবে বলা আছে গুডস উইদাউট রেড ট্রাফিক সেখানে সংজ্ঞা আছে ডেঞ্জারাস এবং অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস অ্যান্ড এক্সক্লুসিভস অর্থাৎ এগুলো নেওয়া যাবে না প্রতিমন্ত্রী বলেন ভারত শুধু আমাদের উপর দিয়ে ট্রেন নিয়ে যাবে না বরং আমরাও ভারতের উপর দিয়ে ট্রেন নিয়ে নেপাল ভুটান যাব এসব উপস্থাপন করা হয়েছে এবং ভুটান থেকে বাংলাদেশ এসে মংলা পোর্ট এবং চিটাকাং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে লাভবান করবো তাহলে কি আপনারা বলবেন এটি ভারতের নতজন পররাষ্ট্রনীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন